জাতীয় স্লোগান জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু যুক্ত করার পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবী এ নোটিশ দেন। এক ফোনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল পাল্টানোর বক্তব্যকে সেফ গুজব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আবওয়াল। চট্টগ্রামে বৃষ্টির পানিতে বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। পাঁচলাইশ থানার কাতালগঞ্জের আবদুল্লাহ খান লেনের একটি ভবনের নিচ তলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত 24 ঘন্টায় ধনু ও কালনি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামইন উপজেলার 130টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। বজ্রপাতে ভারতে একদিনে 30 জনের মৃত্যু। ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। 5-ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড গড়ে জয় তুলে নিল শ্রীলঙ্কা। কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। মালদ্বীপে ভামিকাকে পিছনে বসিয়ে সাইকেল চালিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিরাট কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা। সাইকেলে মা মেয়ে যেন একদম বাঁধনহারা।